আসসালামু আলাইকুম, আমি কোহিনুর মুন চানগাঁওবাসী চট্টগ্রাম থেকে বলছি। দূরে কাছের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, আশা এবং দোয়া সবাই অনেক ভালো আছেন। আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আওয়ার অ্যাক্টিভিটি অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি প্রতিবারের মতো আপনাদের এবারও আমার ব্লগটা ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে সকালবেলা উঠে আমার প্রথম কাজ ছিল হচ্ছে নাস্তা বানানো। তো আমি নাস্তাটা বানিয়ে নিয়েছি, এরপরে বাইরে আসছে একটু ছাদে। গতকালকের কিছু ডিমের খোসা আমি জমিয়ে রেখেছিলাম গাছের গোড়ায় দিব বলে। তো আমি ডিমের খোসাটা নিয়ে বাইরে আসছি, আমার গাছগুলার একটু সেবা যত্ন করবো। অর্বিনা আব্বু নাস্তা করে বের হয়ে গিয়েছে, অর্বিনা আমরিন বাসায় আছে। আমরিনকে নিয়ে একটু বের হব, ওর চুলগুলো অনেক লম্বা হয়ে গেছে, এগুলো একটু কেটে দিতে হবে, অনেক গরম পড়ছে। আমরিন গরম সহ্য করতে পারে না বলে ও চুল নিয়ে অনেক ঝামেলা করতেছে। আগে তার চুল কাটা যেত না, এখন সে বলছে একদম ছোট করে ফেলবে। ও কিন্তু জন্মের পর থেকে একবারই চুল ফেলা হয়েছে 3 মাসে গিয়ে, আর কখনো চুল ফেলে দেয়নি ওর, মানে ওকে ডাপু করিনি কখনো। তো বারবারই আমি ওকে প্রতি মাসে কেটে ছোট করে দিয়ে দিয়ে চুলগুলা রাখতাম। তো আমার গাছের যত্ন শেষে আমি বাসার ভেতরে চলে আসছি। প্রচুর যেহেতু গরম, ফ্রিজ থেকে একটু তরমুজ বের করে নিয়েছি। আমরিন আর আমি প্রচুর পছন্দ করি তরমুজ খেতে, তো আমরা মা মেয়ে দুজনে একটু তরমুজ খেয়ে নিব, তারপরে ওকে নিয়ে বের হব আমি পার্লারের উদ্দেশ্যে, চুলটা কাটিয়ে নিয়ে আসি। আমরা বের হয়ে যাচ্ছি পার্লারের উদ্দেশ্যে, আমি দরজায় তালা দিব, চলে আসছি ভিউয়ার্স আমরা পার্লারে। আমার বাসার কাছাকাছি একটা পার্লার, তো আবাসিকের বাইরে যাইনি, আমাদের এখানে 9 নম্বর রোডে। তো চুল কাটাতে আসার পরে ও একদম ছোট চাঁদ ছিল কানের উপরে, তো বেশি ছোট করে দিলে আবার বাঁধা যাবে না, পনিটেল করা যাবে না, সেজন্য আমি বলছি একটু বড় দিকে রেখে কাটার জন্য। কিন্তু 3 বার করে সে কাটালো, প্রথমে একটু ছোট করেছে, তারপরে আবার করেছে, তারপরে আবার করেছে, একদম ছোট করে ফেলেছে। সময়টাই আসলে এমন হয়ে গেছে, নিজেদের সিদ্ধান্ত বাচ্চাদের উপর চাপিয়ে দেওয়া যাচ্ছে না কোনো মতেই। আগে আমরা যখন ছোট ছিলাম তখন বাবা মা বা বড় বোন থাকলে তাদের পছন্দে আমরা জামা কাপড় কিনেছি, চুড়ি জুতা ফিতা ক্লিপ সব কিনেছি। মা অথবা বড় বোন বা বাবা যেটা এনেছে ওটাতে আমরা সন্তুষ্ট ছিলাম। এখন বাচ্চারা তাতে সন্তুষ্ট না, ওরা নিজেদের চয়েসে করতে চায় সব। তো সেক্ষেত্রে আমি মনে করি আমরিনের একটু বেশি আহ্লাদ, ও কারো সিদ্ধান্ত নিতে চায় না, ও হয়েছে এটা এরকম। অর্বিন আবার আমার সিদ্ধান্ত মেনে নেয়, কারণ ওর জন্য আমি যা আনি তাতে সে সন্তুষ্ট হয়। আমরিনকে খুশি করানো যায় না, ও ওর ইচ্ছে মতো, ওর যা লাগবে তাই সে নিবে, আমাদের কোনো চয়েস তার দিকে আসবে না। তো এটা হচ্ছে যে দ্বিতীয়বারে, প্রথমবার কাটার পরে যখন দ্বিতীয়বার কাটলো তখনকার সাইজ, উলের সাইজ, এটা আমার কাছে ভালো লাগছিল। তো ও এটা নেয়নি, আরও ছোট করেছে, আমি রাগ লাগছে দেখে ওটা আর শ্যুট করিনি। তো আসার সময় আমি পিৎজা নিয়ে আসছি, যেহেতু 12:30 বেজে গেছে এখন, তো আমার রান্নাও করতে হবে, তো বাচ্চাদেরকে এসে কি খেতে দেবো সেই জন্য পিৎজা নিয়ে আসছি। বাইরে খাওয়ার প্ল্যান ছিল, সময় নাই দেখে বাসায় নিয়ে চলে আসছি। এটা হোম রেসিপির পিৎজা, আমাদের আবাসিকে হোম রেসিপির পিৎজাটা এবং ওদের সবগুলো খাবারই অনেক ভালো। তো মা ছেলে পিৎজা খাওয়া শেষ করে আমি রান্নাতে চলে আসছি। ফ্রিজে এক টুকরা শুধু গরুর মাংস ছিল, শুধু এক টুকরাই ছিল, ওটা বের করেছি। আর ছোলার ডালটা নিয়েছি, এটা মোটরের ডাল না, ছোলার ডাল, ওটা দিয়ে চিন্তা করলাম একটু রান্না করি। তো আমাদের চট্টগ্রামের মানুষরা কিন্তু এটা খেতে খুব পছন্দ করে, ছোলার ডালের সাথে হচ্ছে গরুর মাংস হাড়গুড় দিয়ে রান্না করে। তো আমারটা হাড়গুড় ছিল না, সলিড মাংসই ছিল, ওটা দিয়ে বসিয়ে দিয়েছি। তো এটাতে লাউ হলে বেশি ভালো হয়, তো বাসায় যেহেতু লাউ ছিল না আমি আলু দিয়ে দিলাম, 4টা আলুকে ছোটো টুকরা করে কেটে দিয়েছি, তাতে হয়ে যাবে। তো টেস্ট অনেক ভালো এই রান্নাটা, আসলে গরম ভাতের সাথে, পোলাওয়ের সাথে বা রুটি পরোটার সাথে, নানের সাথে অনেক ভালো যায়।
তো আমি সকালেও মাঝে মাঝে রাতে করে রাখি সকালে খাওয়ার জন্য। তো এখন দুপুরবেলা খেয়ে রাতের জন্য অল্প থাকবে, হয়তো পরের দিনের জন্য আর থাকবেই না। আমি সবসময় রান্নার ক্ষেত্রে গরম পানিটা ইউজ করেছি। এক পাশে রান্না বসালে আমি অন্য পাশের চোলাতে গরম পানি দিয়ে রাখি। সব তরকারিতে আমি ঝোল দেওয়ার সময় গরম পানিটা ইউজ করি, তাতে রান্নার টেস্ট নষ্ট হয় না, স্বাদ পরিপূর্ণ রয়ে যায়, একটু কমে না, ফ্রেশ লাগে। রান্না আমার শেষ, সেটা ধনিয়া পাতা কাঁচা দিয়ে নামিয়ে নিব। আর রাত গতকালকে রাতের আলু গাজরের ভাজি আছে, আর সাথে আজকে একটু কলমি শাকের ভাজি করব, শুধু ওইটাই। এই তিনটা তরকারি দিয়ে আজকে দুপুরবেলা হয়ে যাবে, বাকিটা রাতে রান্না করব। এখানে নিলয় নুয়াসির আর আপা আসছে। এখন বিকেলবেলা আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এরপর একটু নিচে গিয়েছিলাম। আমরা আসার পথে নিলয় নুয়াসির আর আপাকেও ডেকে নিয়ে চলে আসছি বাসায়। তো এখন যে গিফটটা আনবক্সিং হচ্ছে, এটা 21শে ফেব্রুয়ারি উপলক্ষে ড্রয়িং কম্পিটিশনে অরবিন তৃতীয় হয়েছিল। তো তখন আমি ওর কম্পিটিশন দেখতেও যেতে পারিনি, তার পুরস্কার নেওয়াটার ছবিও তুলতে পারিনি। ওর বাবা কয়েকটা হয়তো তুলছে, আমি এটা তার বাবা মোবাইল থেকে নিইনি, কারণ 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমার বাবা আসছিল, 20শে ফেব্রুয়ারি বাবা আসছিল, 21শে ফেব্রুয়ারি বাবাকে নিয়ে আমি হাসপাতালে ছিলাম। তো এরপর তো আসলে আমার জীবনটাই এলোমেলো হয়ে গিয়েছে, আপনারা অনেকে জানেন, আমার আগের ভিডিওতে সব বলা আছে। সেটার ব্যাপারে আর কী বা বলবো, এটা বললে আসলে গলা ধরে যায়, কথা বলার সাহস আমার থাকে না আর। যাই হোক, এখন বাচ্চারা একটু খেলাধুলা করে ওরা ছাদ থেকে আসলো, ভিতরে এসে হাত মুখ ধুয়ে দিলাম ওদের, ধোয়ার পরে একটু কর্নফ্লেক্স খেতে দিয়েছি। আমার ঘরে অবশ্যই প্রচুর কর্নফ্লেক্স আছে, কোকো ক্রাঞ্চ এবং মাইলো, কোকো ক্রাঞ্চ ডিউ, এরকম অনেক রকমের খাবার আছে, কারণ এগুলা গিফট অর্বিট পেয়েছিল নেসলে গ্রুপ থেকে, সেটার ভিডিও দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন। প্রিয় ভিউয়ার্স, বিদায় নিচ্ছি তাহলে আজকে এ পর্যন্তই, পরের ভিডিও নিয়ে শীঘ্রই আপনাদের সাথে আমার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।